হ্যালো ফ্রেন্ডস, আমি নন্দিতা। নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাশরুম ফ্রাইড রাইস। এটা খুব হেলদি একটা রেসিপি। আমি এতে মাশরুম ছাড়াও অনেক কিছু সবজি অ্যাড করেছি, যেটুকু আমার ঘরে ছিল সেগুলোই আমি দিয়েছি। এতে আরও অনেক কিছুই আপনারা অ্যাড করতে পারেন, আরও অনেক সবজি আপনারা অ্যাড করতে পারেন। এটা খেতেও ভীষণ টেস্টি হয় আর বানানোও খুব সহজ। আমি এই মাশরুম ফ্রাইড রাইসটা চিকেন কষার সাথে সার্ভ করেছি। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন আর শেয়ার করবেন সকলের সাথে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, আর যারা এখনো পর্যন্ত করেননি তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি মাশরুম ছাড়াও যে সবজিগুলো নিয়েছি সেগুলো হলো কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, গাজর একটা, ক্যাপসিকাম তিন রকমের, ইয়েলো বেল পেপার, গ্রিন বেল পেপার, রেড বেল পেপার, মাশরুম নিয়েছি, পেঁয়াজ পাতা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, কিছু বিনস নিয়েছি, আর ভিনিগার নিয়েছি, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এবার আমি 1.5 কাপ মতন বাসমতি চাল নিয়ে নিচ্ছি। চালটাকে আমি দুবার ভালো করে ধুয়ে নেব হালকা হাতে, যাতে চালটা ভেঙে না যায়। এবার এদিকে সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। আমি কড়াইশুঁটিটাও একটু ভাপিয়ে নিয়েছি, আর সমস্ত রকম বেল পেপারগুলোকে দেখুন আমি এইভাবে লম্বা লম্বা করে কেটেছি, গাজরও লম্বা করে কেটে নিয়েছি। এখানে সামান্য একটু পেঁয়াজ শাক ছিল, সেটাও আমি এরমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। লঙ্কা কুচিয়ে নিয়েছি, 8-10 কোয়া মতন রসুন কুচিয়ে নিয়েছি, আদা এইভাবে লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি, আর দুটো পেঁয়াজ, বড় সাইজে দুটো পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। সবজিটা আপনারা নিজেদের ইচ্ছা মতন কেটে নিতে পারেন, আপনারা ছোট ছোট করে ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন। এদিকে ডেচকিতে আমি জল গরম বসিয়ে দিয়েছি, জলটা একটু ফুটে উঠলে আমি চালটা ঢেলে দিলাম। চালটা ঢেলে দিয়ে আমি 2 চামচ মতন লবণ দিয়ে দিয়েছি। খুব বেশি চালটা সেদ্ধ করব না। এই দেখুন, এই রকম শক্ত থাকতে থাকতেই আমি এর ফ্যানটা গেলে নেব। ফ্রাইড রাইসের ভাতটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইতে আমি 2 টেবিলস্পুন মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা বেশ গরম হবে যখন, তখন আমি এতে প্রথমে রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার আদা কুচিটা দিচ্ছি। আদা কুচিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেবার পর 2-1 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি পেঁয়াজ ভাজাটার দরকার নেই, একটু পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হলেই আমি এতে পরস্পর কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দেব। সবজিগুলো দিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি সবজিগুলো ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি মাশরুমটা। মাশরুমটা একটু বড় বড় করে কেটেছি, কারণ মাশরুম খুব নরম,
সামান্য একটু নাড়াচাড়া করার পরেই মাশরুম নরম হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কড়াইশুঁটিটা। উপর থেকে সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে আবারও সবজিগুলোকে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দু এক মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর আমি ওপর থেকে সামান্য গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দিয়ে আবারও মিশিয়ে নিয়ে এবার আমি দু মিনিটের জন্য ঢেকে সবজিগুলোকে একটু সেদ্ধ হতে দেব। খুব বেশি সেদ্ধ করব না, কারণ ফ্রাইড রাইসের সবজি বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। দেখুন, সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি ঢাকাটা খুলে নিলাম। এবার আমি আগে থেকে করে রাখা ভাতটা উপর থেকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভাতটা আমি দিয়ে ভালো করে নেড়েচেড়ে সবজির সাথে মিশিয়ে নেব। এই সময় লবণটাও চেক করে নিতে হবে, যদি প্রয়োজন পড়ে তাহলে একটু লবণ দিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। ফ্রাইড রাইস যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই সামান্য একটু চিনি দিলাম। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে ভিনিগার। ভিনিগারটা দিলে ভাতটা খেতে ভীষণ ভালো হয়, টেস্টি হয়, একটু টক স্বাদ হলে ভালো লাগে যে কোনো ধরনেরই ফ্রাইড রাইস। সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভাতটাকে ভালো করে গ্যাসের আঁচটা কমিয়ে ভেজে নেব এবং খুব হালকা হাতেই ভাজতে হবে যাতে ভাতটা ভেঙে না যায়। উপর থেকে ছড়িয়ে দিলাম একদম শেষে পেঁয়াজ পাতাগুলো। ভিনিগারের বদলে আপনারা লেবুর রসও দিতে পারেন। এইভাবে কিছুক্ষণ সবজিগুলো দিয়ে ভাতটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি, মাশরুম ফ্রাইড রাইস। আমি এই মাশরুম ফ্রাইড রাইসটা চিকেন কষার সাথে সার্ভ করেছি। আপনারা মনে করলে পনিরের যে কোনো রেসিপির সাথেও এই মাশরুম ফ্রাইড রাইসটা সার্ভ করতে পারেন। এটা খেতে ভীষণ ভালো হয়েছিল, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন সমেত অল বাটনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।